হযরত আব্দুল্লাহ আবিসিনিয়ার আফ্রিকানি কালো মেয়েটাকে কিনে নিলেন। তিনি ভাবলেন গড়ে আমেনা একা একা থাকেন, এই মেয়েটাকে কিনে নিয়ে গেলে হযরতে আমেনার পাশাপাশি থাকবে, আমেনার সঙ্গী থাকবে, এই জন্য তিনি কিনে নিলেন মেয়েটাকে। আব্দুল্লাহ এবং আমেনা ভালো করে ভালোবাসতে লাগলেন, স্নেহ করতে লাগলেন। তারা লক্ষ্য করলেন যেদিন থেকে তাদের সংসারে এই মেয়েটা আগমন করেছে, এই দিন থেকে রহমত এবং বরকত তাদের ঘরে বেড়ে গিয়েছে। আফ্রিকান এক দাসী, 9 বছরের এক কালো মেয়ে। এই কারণে হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আমেনা মেয়েটাকে আদর করে নাম দিলেন ওই দিন থেকে বারাকা। আল্লাহু আকবার বললেন না? তাদের ঘরে মেয়েটা আসার পরে শুধু বরকত আর বরকত, দুজন মিলে নাম দিলেন মেয়েটার বারাকা, নাম পড়ে গেল বারাকা। এবার আপনাদের কি গরিব কালো দাসী বারাকার গল্প শোনাই, কয়েক মিনিটে শুনে ফেলেন। একদিন আব্দুল্লাহ নবীজির কলিজার টুকরা বাবা ব্যবসার জন্য সিরিয়ার দিকে সফরে বের হলেন, আমিনার সাথে রেখে গেলেন তিনি বারাকাকে। কিন্তু এই দিনই আব্দুল্লাহর শেষ দেখা আমেনার, আমেনার সঙ্গে শেষ দেখা করে তিনি বের হয়ে গেলেন। উনার যাত্রার এক দুই দিন পরে হযরতে আব্দুল্লাহ যেদিন যাত্রা করে বাড়ি থেকে বের হয়ে গেলেন, আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি জানতেন না তিনি যাত্রা ইন্তেকাল করবেন, তিনিও জানতেন না। 2-3 দিনের ভিতরে হযরতে আমেনা স্বপ্নে দেখেন আকাশের একটা তারা যেন তার কুল আলোকিত করে কুলে এসে পড়ে গিয়েছে। হযরতে আমেনা স্বপ্নে দেখলেন আকাশের একটা উচ্চ চমৎকার তারকা তার কুলে এসে পড়ে কুল আলোকিত করে দিয়েছে। হযরতে আমেনা পরের দিন কার কাছে কথাগুলা বলবেন খুঁজে পেলেন না, তিনি বারাকার কাছে স্বপ্নের কথা বললেন। ওই বারাকার কাছে আমি এভাবে স্বপ্নে দেখেছি, বারাকা মৃদু হেসে বলল আমার মন বলছে আল্লাহ পাক আপনার একটা সৃষ্টিকর্তা আপনাকে একটা সুন্দর সন্তান জন্ম দিবে। আল্লাহ তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। কে বললেন? সবাই বলেন আল্লাহ। আল্লাহ বললেন তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল। আমাদের মধ্য থেকে দিলেন কেন? স্বজাতি স্বজাতির ব্যথা বুঝে, জিন্নাতেরা ইনসানের ব্যথা বুঝবে না, ফেরেশতারা ইনসানের ব্যথা বুঝবে না। এজন্যই আল্লাহ পাক আমাদের মধ্য থেকে আমাদের মতো করি আমাদেরকে বুঝতে পারেন, আমাদেরকে চিনতে পারেন, আমাদের সুখ দুঃখ বুঝেন এমন একজন রসুল আমাদের কাছে পাঠিয়েছেন। এটা আমাদের আমার কথা না, দেখেন আল্লাহ পরে বলছেন আজিজুন আলাইহিমা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রব বললেন তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃস, তোমাদের দুঃখ কষ্ট তিনি বুঝেন, তোমাদের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারেন, এমন করে আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি। দেখেন কথাগুলো বুঝবেন, তার নবীজি এসেছেন কার মধ্য থেকে বলেন? আমাদের মধ্য থেকে। রাসূল এসেছেন কার মধ্য থেকে? সবাই বলেন আমাদের মধ্য থেকে। এজন্য আমাদের দাম, রাসূল আমাদের মধ্য থেকে হওয়ার কারণে আমাদের দাম পুরা সৃষ্টি জীবের দামের চাইতে অনেক বেশি। কারণ আল্লাহর বন্ধু যিনি, বন্ধু অনেক প্রকারের হয়, স্বার্থে বন্ধু হয়, প্রয়োজনে বন্ধু হয়। আর রব আমার রাসূলকে বন্ধু বানিয়েছেন আমাদের প্রয়োজনে, আমাদের স্বার্থে, আমাদের ভালোর জন্য।
খলিলুল্লাহ বানান নাই, এমন বন্ধু বানান নাই, স্বার্থের বন্ধু বানিয়েছেন হাবিবুল্লাহ, সব কিছু দিয়ে দেওয়ার বন্ধু। আচ্ছা, তাহলে আল্লাহ রসুল বানিয়েছেন আমাদের মধ্য থেকে, তিনি আমাদের দুঃখ কষ্ট বুঝবেন। এরপরে আল্লাহ বলছেন তিনি তোমাদের কল্যাণকামী। মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াময়। এরপরে বলছেন, ভালো করে বুঝবেন, নবীজি এসেছেন আমাদের মধ্য থেকে, আমাদের দুঃখ কষ্ট তিনি বুঝেন, এজন্য রাত দিন তিনি আমাদের জন্য রবের কাছে কান্নাকাটি করেন, এমনকি কেয়ামতের দিনও কাঁদবেন, আরশে আজিমে গিয়াও কেঁদেছেন, কেয়ামতের দিনও উম্মতের জন্য কাঁদবেন এই রসুল। চিন্তা করতেছেন আপনারা, যে রসুল নিজের কথা বাদ দিয়ে উম্মতের কথা চিন্তা করবে কেয়ামতের দিনে, যেখানে সব নবীরা বলবে রব্বি নফসি রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, রসুল পাক এই সময় বলবেন রব্বি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতরে বাঁচাও, উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন, আর এই কথা তো তোমার বাপ বলবে না, এক কথা তো মা বলবে না, এক কথা তোমার আমার কলিগ বলবে না, এক কথা পৃথিবীর কোনো পয়গাম্বর বলবে না, একজনই বলবেন তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব বললেন ফাইন তাওয়াল্লাও, এর পরেও যারা মুখ ফিরিয়ে নিবে, এত কিছুর পরেও যারা মুখ বিমুখ হয়ে থাকবে, মুখ ফিরিয়ে নিবে, রব বলেছেন ফকুল হাসবি আল্লাহ, আল্লাহ পাক বলছেন আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুতরাং গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, গোটা সৃষ্টি যদি তোমার বিপক্ষে চলে যায়, গোটা দুনিয়ার বনিয়াদম যদি তোমার বিরুদ্ধে চলে যায়, রব বলেছেন ফকুল হাসবি আল্লাহ, তুমি বলো আমার রবই আমার জন্য যথেষ্ট। গোটা দুনিয়া বিরুদ্ধে চলে গেলে রব পক্ষে থাকলে কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। ফকুল হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এরপরে বলছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কারো বন্দেগী করবার সুযোগ নাই, তিনি ব্যতীত কারো ইবাদত করা যায় না। এরপরে কি বলছেন দেখেন, আলাইহি তাওয়াক্কালতু, কত সুন্দর, আমি একমাত্র ভরসা করি তারই উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না, রাসূল কত সুন্দর বলছেন আমার বিরুদ্ধে সব যাও, আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি একমাত্র একজনের উপরে, তিনি কে? আল্লাহ। এরপরে বলছেন ওহুয়া রব্বুল আরশিল আযীম, আর তিনি হলেন মহান আরশের অধিপতি, মহান আরশের মালিক আল্লাহ। তাহলে এখান থেকে আমাদেরকে রব বুঝিয়ে দিতে চাচ্ছেন যে আমরা বিপদে পড়ে গেলে, আমরা কষ্টে পড়ে গেলে আমরা একমাত্র ধৈর্য ধারণ করে ভরসা করব কার উপরে? সবাই 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 সবাই। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি সত্যিকার অর্থে আমার উপরে ভরসা করো, দেখেন তুমি যদি একবারে মারাত্মক পর্যায়ের গুণাগার হও, মারাত্মক গুণা বুঝছেন নি, জেনা হয়ে গেছে, কাবিরা গুণা হয়ে গেছে, সুদ খেয়ে ফেলেছ, হারাম কাজ করে ফেলেছ, এত বড় গুণা হয়ে গেছে, আর দুঃখ কষ্টে পড়ে যাওয়ার পরে তুমি মনে করেছ যা হয়ে গেছে হয়ে গেছে, আমি এখন ভরসা করলাম আল্লাহর উপরে, এই ভরসা করে যদি তুমি কোনো কথা বলো, যত বড় অপরাধী হও, রব বলেছেন আমি আগে অপরাধ দেখব না, আমি আগে তার কথা শুনব। এর প্রমাণ হচ্ছে ফেরাউন। ফেরাউন যখন এসে তার উম্মতেরা তার কাছে বলছে
তুমি তো আমাদের রব, আন রব্বুকুম আল আলা বলছো, বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে যাচ্ছে, বৃষ্টির ব্যবস্থা করো। ফেরাউন পৃথিবীর সকল কার্যক্রম দিয়ে দেখলো বৃষ্টি দেওয়া তার পক্ষে সম্ভব না। তার সেনাবাহিনীকে বলছে, তার সব বাহিনীকে বলছে বৃষ্টি তার পক্ষে সম্ভব না। সেও শেষ পর্যন্ত বুঝছে আমাকে দিয়ে এটা হবে না। সেও রাত্রবেলা বলছে আল্লাহর কাছে, জঙ্গলে গিয়ে, আল্লাহ আমি জানি আমি ফেরাউন, আমি জানি আমি পৃথিবীর সব থেকে বড় গুনাহ করছি, জানি আমার মতো অপরাধী আর নাই, আমি জানি এটা যে আমি আপনারে মানি না, কিন্তু আজকে আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, পৃথিবীর কোনো দরওয়াজার খোলা নাই, তুমি খারাপ মনে করে যদি তোমার দরজা বন্ধ করে দেও তাহলে আমার বানাইছো কে? তুমি আমি ফেরাউনরে বানাইছো কেন? সবাই আমাকে ফেরাউন মনে করে দরওয়াজা বন্ধ করে দিতে পারে, আমি তো তোমাকে রব মানি, যদিও পাবলিক রে গিয়ে অহংকার করে বলি আমি রব, কিন্তু এখন তো বিপদে পড়ছি, তুমি চাইলে ইজ্জত রাখতেও পারো, চাইলে ইজ্জত মারতে পারো, তুমি ফালা ইজ্জত মারলেও আজকে তোমার উপরে ভরসা করলাম, ইজ্জত রাখলেও তোমার উপরে ভরসা করলাম। রব বললেন ফেরাউন রে, এত না ফরমানির পরেও এখন রাত্র ঘুরে ঘুরে কারো কাছে সুযোগ না পাইয়া যখন আমার কাছে আসছো, যা সকালে বৃষ্টির ব্যবস্থা করে দিই। আল্লাহ একবার বলেন না, ফেরাউনের কথা কেউ শুনে ফেলছে, সকালে বৃষ্টির ব্যবস্থা করে দিই। তো আমাকে বলেন আপনারা, আমরা যারা এখানে আসছি আমি জানি না, আমি নিজের দিলে হাত দিয়ে বলতেছি আমি ফেরাউন না, মানে আপনারা বলেন এখানে কি কেউ ফেরাউন হয়েছি? আমরা, আমি আমার দিলে হাত দিয়ে বলছি যত গুণা করি ফেরাউন না। ফেরাউনের দোয়া যদি রব কবুল করেন, আপনারা বলেন ফেরাউন কোনোদিন মসজিদে আসছে? আল্লাহর কদমে এভাবে সেজদা দিছে? আমরা দিই না। তাহলে আমাদের বিশ্বাস, রব যদি ফেরাউনের মতো ফেরাউনের কথাও শুনছেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ আমাদেরকে ফেলে দিবেন না ইনশাআল্লাহ। বলেন আলাইহি তাওয়াক্কালতু, রব তোমার উপরে ভরসা করলাম, তোমার উপরে ভরসা। এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, বান্দা তুমি যদি তোমার অপরাধ বুঝতে পারো, তুমি যদি তোমার গুনাহ বুঝতে পারো, আর আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তুমি ক্ষমা চাও। ও বান্দা, তোমার গুনাহ যদি আসমান জমিনে পড়ে যায়, বড় গুনাহ করে ফেললে, তোমার বাবা তোমাকে তেজ পুত্র করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে টিচার স্টুডেন্টকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে, বড় অপরাধী হলে দেখবা কোনো নবী হয়তো তার উম্মতকে বের করে দিবে, বড় অপরাধ করলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিবে, আরো বড় অপরাধ করলে রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে তাড়া করে দিবে। কিন্তু বান্দারে আমি আল্লাহ কথা দিলাম, এরা তো জানে না বান্দাকে আমি নিজের হাতে বানাইছি, আমার বান্দা যত অপরাধ করুক না কেন, আমি রব আমার বান্দাকে তাড়িয়ে দেই না, বের করে দেই না, আমার জমিন থেকে সরাইয়া দেই না। বান্দা এত নাফরমানি করবার পরে আমি আল্লাহকে গভীর জনিতে আল্লাহ বলেন যখন ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার জন্য 91টা রহমতের দরওয়াজা খুলে দিয়া আমার কুলে উঠাইয়া নিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি করি না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতের কথাগুলা বললেন। আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
আল্লাহ বললেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মওত পৌঁছে যাওয়ার আগে আজরাইল তোমাকে ধরে ফেলবার আগে ব্রেইন নষ্ট হয়ে যাওয়ার আগে বান্দা তুমি যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার দেওয়া কফাল আমার কুদরতির পায়ে লাগিয়ে আমার দেওয়া চোখ থেকে লুনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দা দুনিয়ার সবাই দরওয়াজা বন্ধ করে দিতে পারে আমি আমার গুনাহগারের জন্য দরওয়াজা বন্ধ করতে পারি না বান্দা ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া গুনাহগুলোকে মাফ করে আমার ওলিদের দরওয়াজায় খাতায় নাম উঠাইয়া দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি করি না আল্লাহু আকবার জোরে বলেন এজন্য আমরা সব সময় ভরসা করব কার উপরে কথা বলেন আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন আল্লাহ বাঁচাইয়া দিবেন কেমনে এগুলা শোনা কথা আপনাদেরকে এক দুই মিনিটে বলে আমরা মূল একটা আলোচনা করতে চাই সেদিকে নিয়ে যেতে চাই সংক্ষেপ করে আমরা ভরসা করব কার উপরে আল্লাহ বাঁচাবেন না বিশ্বাস হয় না দেখেন কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা আমি আজকে দুহাত জোর করে আপনাদের কাছে বলছি আপনারা অনেক নভেল পড়েন অনেক গল্পের বই পড়েন অনেক উপন্যাস পড়েন এখন কোরআন বাংলা অনুবাদ পাওয়া যায় আপনারা কি পারেন না সফরে বের হওয়ার সময় অফিসের টেবিলে আপনার কত জাতের বই থাকে থাকে না এই বইয়ের মধ্যখানে এই বইয়ের ভিড়ে কি কোরআন রাখা যায় না কথা বলেন না প্রতিদিন কত নিয়ম করে আপনারা নিয়ম করে পত্রিকা পড়েন না পড়েন না এই নিয়মের ভিতরে কি কোরআনকে নিয়ে আসা যায় না বলেন না কেন আপনারা কত নিয়ম করে বাচ্চাকে টেলিফোন দেন স্কুলে গেল কিনা মাকে টেলিফোন দেন ঔষধ খাইলেন কিনা ব্যাংকের হিসাব রাখেন ম্যানেজারকে বলেন ঠিকমতো করলো কিনা বিদেশে কেউ থাকলে নিয়ম করে তাকে টেলিফোন দেন রাজনীতি করলে দেশের সমাজের খবর নিয়ম করে কিন্তু খবর নেন আচ্ছা এত কিছুর ভিতরে কি আমরা এই নিয়মের ভিতরে একটা অপশন কি রাখতে পারি না কিছু সময়ের জন্য আমরা আল্লাহর সাথে খবর রাখতে পারি না বলেন বলেন পারি না ইনশাআল্লাহ নিয়মের ভিতরে নিয়ে আসেন না কেন পাঁচ মিনিট রব বলবেন দেখছো বান্দা এত এত কাজের ভিড়ে এত এত অফিসের কাজের ভিড়ে আমাকে তো ভুলে যায় নাই বান্দা আমিও কথা দিলাম কেয়ামতের দিনে আমিও তোকে ভুলে যাব না আল্লাহ আকবার বলেন না আমি কথা দিলাম তোকে ভুলে যাব না এজন্য রবকে মনে রাখেন রব কিন্তু ভুলবেন না এই শোনা কথা আপনাদেরকে এক মিনিটে বলে আমি আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করব আল্লাহকে মনে রাখলে আল্লাহ কেমনে বাঁচাবেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন আমার নবীজিকে জিব্রিল আমিন গভীর রজনীতে ঘুম থেকে উঠাইয়া দিলেন জিব্রিল আমিন রসূলে পাককে ঘুম থেকে উঠাইয়া দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবী আপনি উঠে যান রব আপনাকে ডেকে বলেছেন আমাকে ডেকে পাঠিয়েছেন আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনি এবার চলে যাবেন ইয়াসরিবের দিকে মদিনার দিকে আমার নবীজি কত দামি ছিলেন মুসলমান আমার নবী যখন মক্কায় কোরআন তখন মক্কি আমার নবীজি যখন মদিনায় কোরআন তখন মদনী পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার নবীজি নামাজে জিব্রাইল ওহী নিয়া নামাজে আল্লাহু আকবার আমার নবী জাম্মা জানায়েশার কাছে শুয়ে আছেন জিব্রিল আমিন কোরআন নিয়া বিছানায় হাজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কি রসূলকে পাইলেন আর ভুলে গেলেন এরপর লজ্জা করে না ভাব ধরে অহংকার করে নাফরমানি করে শয়তানি করে দুনিয়ার সবিরে অহংকার করে
বেইজ্জতির জিন্দেগি বরণ করতেছেন মরবেন তো বুঝবেন দুনিয়ার জমিনে এই ভাব ধরে অহংকার করার অস্তিত্ব কি ছিল বুঝবেন কি ছিল বুঝবেন দুই চার দিনের দুই তার চার ঘন্টার জিন্দেগির জন্য ভাব ধরেন রব যদি বলে আমি যদি থাপ্পড় দেই জুক ইন্নাকা আনতাল আজিজুল কারিম আল্লাহ যদি কয় ধর ফলায় দে কার ক্ষমতা আছে না নাই রব যদি বলে খুজু পাকড়াও করো ফাগুল্লু হাতে পায়ে শিকল লাগাও সুম্মাল জাহিম সাল্লু আর অপমানিত গোলামের ন্যায় টানো পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে ইজ্জত দেওয়ার ঠিক কিনা বলেন আর আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায় পৃথিবীর কারো ক্ষমতা নাই তার ইজ্জত নষ্ট করবার আছে আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন জিব্রিল আমিনের কথা শুনে ওযু করলেন দুই রাকাত সালাত পড়লেন ঘর থেকে বের হয়ে যাবেন দেখেন রবের সাথে সম্পর্ক হলে রবকে মনে রাখলে কোরআন তেলাওয়াত করলে রব কেমনে আপনাকে ভুলে যাবে না এবার নবীজি উঠে গেলেন ঘর থেকে বের হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন হঠাৎ আশ্চর্য হয়ে আওয়াজ শুনতে পেলেন ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে তীর নিয়া নেজা নিয়া বল্লম নিয়া আমার নবীজিকে মেরে ফেলবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে এই জন্য আপনি যদি কোনো বান্দাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করার জন্য যত কৌশল করবেন আর আল্লাহ যদি বাঁচিয়ে দিতে চায় রব বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা আমি যদি কাউকে বাঁচাইয়া দিতে চাই তোমরা তাকে মেরে ফেলবার যত কৌশল করো বান্দা তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল কণ্ঠে কিনা এই জন্য দিলে বিশ্বাস রাখো আমার বন্ধুগণ রাসূল পাক আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আমি জানি আপনি আমাকে হাবিব বানিয়েছেন বন্ধু বানিয়েছেন পুরা সৃষ্টি থেকে আপনি আমাকে বেশি ভালোবাসেন আমার সঙ্গে কথা বলার জন্য আপনি মুখিয়ে থাকেন ও আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই আপনি আমার কষ্ট দূর করবার জন্য মক্কা থেকে হিজরত করাইয়া মদিনায় দিবেন কিন্তু আল্লাহ আমি ঘর থেকে কেমনে বের হব কাফেরেরা আমার ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে পুরা ঘর কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে আমি কেমনে বের হব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বন্ধুরে তুমি না বলেছো ফাকুল হাসবি আল্লাহ তুমি একটা বার বলো না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা যদি একটা বার দিল থেকে বলে ফেলো আমি আল্লাহ কথা দিলাম গোড়া গোটা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায় সবার সামনে দিয়ে বুক টান করে বের হয়ে যাবা পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহু আকবার বলেন একটাবার বলো ফাকুল হাসবি আল্লাহ বলো একটাবার আমি রব যথেষ্ট বলো না তুমি দেখেন না রব এবার আমার নবী বললেন আল্লাহ তাআলা আমি দিলে প্রাণে মনে প্রাণে বিশ্বাস করি একমাত্র আপনি আমার জন্য যথেষ্ট আমার নবীজি আবার কাফেররা নেজা নিয়া তীর নিয়া বল্লম নিয়া পুরা ঘর বেষ্টন করে রেখে দিয়েছে শুই ফেলবার জায়গা নাই দরজা খুললেই আমার নবীজিকে মেরে ফেলবে দরজার পাশে পৌঁছে গেলেন আল্লাহ ডাক দিয়ে বললেন বন্ধু ভয় পেও না লা তাহজান ইন্নাল্লাহা মা'না বন্ধুরে তুমি মনে করো না তোমাকে কাফের তীরের মুখে ফেলে দিয়ে আমি আল্লাহ একা বসে রয়েছি বন্ধু না না তোমাকে সব পিছনে দিয়া আমি আল্লাহ দরজার সামনে আছি আল্লাহু আকবার বলে রব কার নাম তুমি বলো শুধু হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এনাফ এবার নবীজি আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা সব মানলাম
আপনি আমাকে বাঁচাবেন কেমনে? আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে ঘরের দরজা খুলে বের হয়ে যাওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো সকল কাফের দেখে বাঁচাইয়া মদিনায় পৌঁছাইয়া দেওয়া। দেখেন কথাগুলো বুঝবেন কেমনে বাঁচাচ্ছেন রব। পুরা গর্বেষ্ট একটা শুই ফেলবার জায়গা নেই, একটা মশা বের হলেও কাফেররা বুঝতে পারতেছে নবীজি দরজা খুলতেছে। দরজায় হাত দিলেন, খুলে ফেলবেন। এবার নবীজি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো আমার বন্ধু, আপনাকে আমিও বিশ্বাস করি, আপনি আমাকে বিশ্বাস করেন, আপনি আমাকে বাঁচাবেন এটা জানি। ওয়ালা কিল্লি আত্মা ইন্না কালবি, আল্লাহ প্রতিরোধ করবার মতো আত্মরক্ষার জন্য কোনো একটা জিনিস দেন না, আমি যেন আত্মরক্ষা করতে পারি। আল্লাহ মুচকি হেসে বললেন, বন্ধুরে আমি তো নিজেই যথেষ্ট, তোমার তো আত্মরক্ষার জন্য আর কিছু লাগবে না। আয় আল্লাহ দেন না, আমাকে আত্মরক্ষার জন্য দিলে পাবলিকও বুঝবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে তার রব অনেক ক্ষমতা দিতে পারে। আমার নবী বললেন, এবার আয় আল্লাহ আপনি কি আমার কথা শুনতে পেলেন না? আল্লাহ ডাক দিয়া বললেন, কলিজার টুকরা বন্ধু তোমার কথা বুঝতে পেরেছি, তাহলে এবার আত্মরক্ষার জন্য তৈরি হয়ে যান। হাতের মধ্যে কিছু বালি নেন, হাতের মধ্যে কিছু কঙ্কর নেন, হাতের মধ্যে কিছু পাথর নেন ছোট ছোট। আয় আল্লাহ এগুলা নিয়ে কি করব? নবীজিকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে ওগুলো হাতের মধ্যে নিয়ে বলবা, ফাকুল হাসবি আল্লাহ, আমার আল্লাহ যথেষ্ট, পাথর কিছু করতে পারবে না, আমার আল্লাহ যথেষ্ট, ধুলিকণা কিছু করতে পারবে না। এই বিশ্বাস ভিতরে রেখে কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হইয়া দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করে দিবা, তুমি বের হয়ে যাবা, পৃথিবীর কেউ তোমাকে খুঁজে পাবে না। এবার নবীজি বলেন, আল্লাহ কি কৌশল শিখাইলেন? আমি হাতের মধ্যে কঙ্কর নিব, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করব, আমার হাতে আর কতটা কঙ্কর জমা হবে? আমি তো একবার সামনের দিকে মারব, কাফের তো চতুর্দিকে, আমি সামনের দিকে মারলে ডাইনের বামের কাফের পিছনের কাফের আমাকে মেরে ফেলবে। আমার নবীজিকে আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধু আমার, আমার উপরে ভরসা করে দরওয়াজা খুলে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হয়েছে তোমার, আর আমি আল্লাহ জিম্মাদারি নিয়েছি সকল কাফেরদের চুকে চুকে ফেলে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। এবার আমার নবীজি, আমার নবীজি দরজা খুললেন, হাতের মধ্যে কঙ্কর নিলেন, হাতের মধ্যে বালি নিলেন, হাতের মধ্যে বালি নিয়া কোরআন থেকে তেলাওয়াত করলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ পাথর কিছু করতে পারবে না, বালি কিছু করতে পারবে না, আমাকে বাঁচাইয়া দিতে পারবে না, হাসবি আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট একটা উপকরণ নিলাম। এই কথা বলে আমার নবীজি ঘর থেকে বের হয়ে দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করে দিলেন কঙ্কর গুলা। নিক্ষেপ করতে দেরি হয়েছে, তাকাইয়া দেখে ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে, সবাই চোখ রগড়াতে লাগলো, নবীজি চলে গেলেন, কেউ নবীজিকে দেখতে পাইল না। নবীজি আশ্চর্য, মারলাম সামনে, পিছনে গেল কেমনে? ডাইনে বামে গেল, আমি তো মারলাম একদিকে, পিছনে গেল কেমনে? নবীজি বড় আশ্চর্য বোধ করলেন, আল্লাহর প্রতি তার ভালোবাসা বিশ্বাস আর হাজার গুণ বেড়ে গেল। আমার নবীজি মদিনায় পৌঁছে গেলেন। এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একদিন আমার নবীকে বললেন, বন্ধুরে এবার তুমি আমাকে জবাব দাও, ওই দিন কেমনে আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়েছ, কেউ তোমাকে খুঁজে পেল না, কেউ তোমাকে দেখলো না, সবার চোখে পাথর গেল, তুমি তো কারো চোখেই মারল না, তুমি শুধু দরজা খুলে সামনে নিক্ষেপ করলা, চতুর্দিকের কাফেররা তোমাকে দেখলো না, ব্যাপার কি? আমার নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমি তো জানি না, আপনি জানেন কেমনে কি হলো, আমার কিছুই জানা নাই। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরে কিন্নাল্লাহ রামা,
আল্লাহু আকবার আমার আল্লাহ জবাব দিলেন বন্ধু আমার তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করছো সামনের দিকে আর পড়েছো হাসবি আল্লাহ আমার আল্লাহ যথেষ্ট বন্ধুরে এটা তুমি তোমার হাত থাকে নাই আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়া চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি কোন সুবহানাল্লাহ হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট চিন্তা করছেন আমরা পারবো নি সে আল্লাহর উপরে ভরসা রাখতে সবাই বলতে পারলেন না আমরা সকল কাজে সকল বিষয়ে সব সময় সব কিছুর কারণে আমরা একমাত্র ভরসা করি কার উপরে আল্লাহর উপরে দিলে বিশ্বাস রাখেন না কেন দিলে শুধু বিশ্বাসটা রাখেন যে আমি ভরসা করব আল্লাহর উপরে দেখবেন আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আল্লাহ বাঁচায় দিবে আমার বন্ধুগণ এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝিয়ে দিলেন এজন্য আমার আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা আমার দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিব আমার আল্লাহ বললেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم সকল কাজে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার কোন জায়গায় কোন সুযোগ না পেয়ে আমার উপরে যখন ভরসা করেছো যত বড় নাফরমান হও আমি আল্লাহ কিন্তু তোমাকে বলে যাব না আল্লাহু আকবার বলেন মাশাআল্লাহ এজন্য কেউ আপনাকে কষ্ট দিয়েছে কেউ আপনাকে ব্যথা দিয়েছে কেউ আপনাকে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে নাফরমানি করবার কষ্ট দিচ্ছে টেনশনের দরকার নাই ভরসা করবেন কার উপরে দেখবেন আপনি শুধু ভরসা করবেন আল্লাহর উপরে হয়তো সরাসরি আল্লাহ জবাব দিবেন না হয় ফেরেশতাদের মাধ্যমে জবাব দিবেন নয়তো মানুষের মাধ্যমে জবাব দিবেন নয়তো সময়ই জবাব দিয়ে দিবে বুঝাইতে পেরেছি এজন্য ছোট গুণাকে ছোট মনে কইরো না ছোট গুণাও অনেক বড় হয়ে যেতে পারে ছোট সওয়াবের কাজকে ছোট মনে কইরো না ওটা অনেক বড় হয়ে যাবে আজ থেকে 50 বছর আগে ঢাকা শহরে যারা 50,000 টাকা দিয়ে জায়গা কিনছে 50,000 টাকা দিয়ে আজকে জায়গার দাম 50 কোটি টাকা হয়নি সাধারণ দুনিয়ার 50,000 টাকার জায়গা যদি 50 বছর পরে 50 কোটি টাকা হতে পারে আজকের ছোট্ট একটা সওয়াব কিয়ামতের দিনে হাজার হাজার কোটি কোটি গুণ বড় হয়ে যেতে পারে সুবহানাল্লাহ এই কমন সেন্স তো আছে 50,000 টাকার জমি যদি 50 কোটি হইতে পারে আমার ছোট সওয়াব কেন কিয়ামতের দিন বড় হবে না হবে না ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছেন না তো এজন্য আমরা সওয়াবের কাজকে ছোট মনে করব না হ্যাঁ আপনি আপনার দুশমনের সাথে কথা বলবেন হাসি মুখে এক হাসি মুখে কথা বলবেন সওয়াব কয়টা 10টা সুবহানাল্লাহ বললেন না কয়টা সওয়াব 10টা রাসূলে পাক কখনো মুচকি হাসি ছাড়া কথা বলতেন না যত বড় দুশমনই হোক একবারে কঠিন থেকে কঠিন দুশমন নবীজিকে মারতে আসছে নবীজিকে মারবে এই যে এখানে তরবারে ঢুকাইছে যে নবীজিকে ওখান মাইরে ফেলায় দিব নবীজি দেখছেন আসতেছে এদিকে রসুলের দুশমন দাঁড়িয়েছে দূরে থাকতে সালাম দিয়েছে কাছে আসার পরে টাইট করে রসুল খুব আস্তে করে মুসাফা করতেন আমরা যে হাত করে জিতেছে মুসাফা করে টাইট করে ধরতেন শক্ত করে হাতে ধরতেন টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া নিতেন যত বড় দুশ্মনই হোক পাক্কা দুস্তে পরিণত হয়ে যায় সুলতান দিয়ে বুকে জড়াইয়া নিতেন নবীজি তার কলিজায় জড়াইয়া নিতেন যেটাকে সিনা চাক করে রব এলিব এবং হেকমত ঢুকাইয়া দিয়েছে এই বুকের সঙ্গে বুকটা যখন লেগে যায় মানুষের দিল দর ঠান্ডা হয়ে যায় ঠান্ডা এজন্যে
আমি আজকে আপনাদেরকে বললাম আমরা কি সময় পাব না ইনশাআল্লাহ যে সকল কাজের ভিতরেও আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ কোরআন এটা কার কথা কথা বলেন কার এটা যে আল্লাহর নিজের কথা ওই যে আমরা যে কথাবার্তা বলতেছি আমরা তো আপনারাও শুনেছেন আমিও বলেছি হযরতে লুকমান হাকিম নবী ছিলেন না রাসূল ছিলেন না না ছিলেন ছিলেন না হাকিম লুকমান নবীও না রাসূলও না কিন্তু তিনি কথাবার্তা বলছেন সন্তানদের সঙ্গে এভাবে বসে বসে কথা বলছেন এই কথাগুলা কি আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে নাযিল করে দিয়েছে তাহলে আল্লাহ এভাবে কথাবার্তা বলছেন আল্লাহ যা কথা বলছেন সব কথা হচ্ছে কোরআন শরীফ সুবহানাল্লাহ বলেন আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম আল্লাহর কথা তার ঠোঁট নাড়াইয়া এই কথাগুলো পড়ছেন কুদরতের এজন্য আমরাও এভাবে তেলাওয়াত করব ইনশাআল্লাহ মানুষকে ছোট মনে করতে নাই গরীব মানুষ তাকে ছোট মনে করতে নাই ছোট জব করে তাকে ছোট মনে করতে নাই সম্মানিত বানিয়ে দিবেন কে আল্লাহ ছোট মানুষকে বড় বানিয়ে দিবেন কে আল্লাহ আর বড় মানুষকে ছোট বানিয়ে দিবেন কে আল্লাহ সব তো ওখানে সব তো ওখানে তো কাটবেন তো ওখানে চাইবেন তো ওখানে দুনিয়ার জমিনে যদি কিছু চান পাইতে চান চাইবেন কোথায় কোথায় আল্লাহ বলছেন মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোরে কোন জায়গায় আমি একা ছাইড়া দেই না গলার ওই এই যে রগটা স্মারক এটা যত কাছে আমি রব থাকি আরো কাছে তো আসতে বললেন সুবহানাল্লাহ আপনাদেরকে সংক্ষেপ করে করে যে কথা আমাদের সময় কমে যাচ্ছে যে কথাটা বলে আমরা শেষ করে নিতে চাই কাউকে ছোট মনে করা যাবে না যে কথা আমি বলতে চাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা পিতা হযরতে আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গেলেন মক্কার বাজারে গিয়া কিছু কেনাকাটা করলেন হযরতে আব্দুল্লাহ কেনাকাটা করবার পরে এক জায়গায় দেখলেন এক লোক কিছু দাস দাসী বাদি দাস দাসী গোলাম এগুলো বিক্রি করতেছে হযরতে আব্দুল্লাহ দেখলেন সেখানে এই বিক্রি করতেছে দাসী এদের মধ্যে ছোট্ট একটা 9 বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়েকে দেখলেন আবিসিনিয়ার আফ্রিকান মেয়ে 9 বছরের বিক্রি হচ্ছে মেয়েটাকে দেখে হযরতে আব্দুল্লাহর অনেক মায়া হলো নবীজির পিতার অনেক মায়া হলো হালকা পাতলা রুগ্ন মায়াবী চেহারার এই মেয়েটাকে তিনি দেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তিনি মেয়েটাকে কিনে নিলেন তিনি মেয়েটাকে কিনে নিলেন আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন হযরতে আব্দুল্লাহ আবিসিনিয়ার আফ্রিকান এই কালো মেয়েটাকে কিনে নিলেন তিনি ভাবলেন গড়ে আমেনা একা একা থাকেন এই মেয়েটাকে কিনে নিয়ে গেলে হযরতে আমেনার পাশাপাশি থাকবে আমেনার সঙ্গী থাকবে এই জন্য তিনি কিনে নিলেন মেয়েটাকে আব্দুল্লাহ এবং আমেনা ভালো করে ভালোবাসতে লাগলেন স্নেহ করতে লাগলেন তারা লক্ষ্য করলেন যেদিন থেকে তাদের সংসারে এই মেয়েটা আগমন করেছে এই দিন থেকে রহমত এবং বরকত তাদের ঘরে বেড়ে গিয়েছে আফ্রিকান এক দাসী 9 বছরের এক কালো মেয়ে এই কারণে হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আমেনা মেয়েটাকে আদর করে নাম দিলেন ওই দিন থেকে বারাকা আল্লাহু আকবার বললেন না তাদের ঘরে মেয়েটা আসার পরে শুধু বরকত আর বরকত দুজন মিলে নাম দিলেন মেয়েটার বারাকা নাম পড়ে গেল বারাকা এবার আপনাদের কি গরীব কালো দাসী বারাকার গল্প শোনাই কয়েক মিনিটে শুনে ফেলেন একদিন আব্দুল্লাহ নবীজির কলিজার টুকরা বাবা ব্যবসার জন্য সিরিয়ার দিকে সফরে বের হলেন আমিনার সাথে রেখে গেলেন তিনি বারাকাকে কিন্তু এই দিনই আব্দুল্লাহর শেষ দেখা আমেনার আমেনার সঙ্গে শেষ দেখা করে তিনি বের হয়ে গেলেন উনার যাত্রার এক দুই দিন পরে হযরতে আব্দুল্লাহ যেদিন যাত্রা করে বাড়ি থেকে বের হয়ে গেলেন আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তিনি জানতেন না তিনি যাত্রা ইন্তেকাল করবেন তিনিও জানতেন না দুই তিন দিনের ভিতরে হযরতে আমেনা স্বপ্নে দেখেন আকাশের একটা তারা যেন তার কুল আলোকিত করে
ফুলে এসে পড়ে গিয়েছে। হযরতে আবেনা স্বপ্নে দেখলেন আকাশের একটা উচ্চ চমৎকার তারকা তার কুলে এসে পড়ে কুল আলোকিত করে দিয়েছে। হযরতে আমেনা পরের দিন কার কাছে কথাগুলা বলবেন খুঁজে পেলেন না, তিনি বারাকার কাছে স্বপ্নের কথা বললেন। ওই বারাকার কাছে আমি এভাবে স্বপ্নে দেখেছি, বারাকা মৃদু হেসে বলল আমার মন বলছে আল্লাহ পাক আপনার একটা সৃষ্টিকর্তা আপনাকে একটা সুন্দর সন্তান জন্ম দিবে। আল্লাহু আকবার। হযরতে আমেনা বলেন দূর বাচ্চা হবে আমি নিজেই জানি না। তখন আমেনা জানতেন না যে তার পেটে বাচ্চা চলে এসেছে। আমার বন্ধুগণ আমেনা তখনও জানতেন না তার গর্ভে ধারণ করেছেন তিনি পৃথিবীর একমাত্র মহাপুরুষকে। তিনি জানতেন না আবদুল্লাহ ফিরে আসেননি, সিরিয়ায় তিনি মৃত্যুবরণ করলেন রাস্তায়। হযরতে আমেনা এই বিরহ কষ্টের সময় এক কাউকে কাছে পেলেন না, একমাত্র বারাকাকে সঙ্গে নিয়ে বাকি সময়টুকুন তিনি কাটিয়ে দিলেন। এক সময় দেখেন একজন মানুষকে ছোট বলে ছোট করে দিবেন না। আমি কি বলতে চাই, দেখেন রাস্তায় আবি সিনিয়র একটা কালো মেয়ে পড়েছিল দাসী হিসাবে, গড়ে চলে আসলো আবদুল্লাহ আমেনার স্বপ্নে দেখলেন আমেনা, বললেন বারাকার কাছে এক সময় আমেনার দিন শেষ হয়ে আসলো, তিনি জন্ম দিলেন আমাদের রসুলকে। জন্ম দেওয়ার পরে সর্বপ্রথম বিশ্ব নবীকে শিশু নবীকে যে খুলে নিয়েছে এই পৃথিবীতে একমাত্র সম্মানের অধিকারী বারাকা। আল্লাহু আকবার বলেন। এই বারাকা হয়ে গেলেন সর্বপ্রথম রসুলের পাককে কুলে নেওয়ার সৌভাগ্য। রসুলের মাও কুলে নেন নাই, সর্বপ্রথম জন্মের পরে রসুলের পাককে যে কুলে নিয়েছে তার নাম, সবাই বলেন তার নাম। আমার মুসলমান বন্ধুগণ শেখ ওমর সুলেইমান বর্ণনা অনুযায়ী তার বর্ণনায় পাওয়া যায় সর্বপ্রথম নবীজিকে স্পর্শ করলেন, দেখার সৌভাগ্য অর্জন করলেন যে মানুষটি তার নাম হলো ওই আফ্রিকান ক্রীতদাসী বারাকা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ হাতে আমেনার কুলে দিয়েছিলেন, আনন্দে খুশিতে বলেছিলেন আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো সুন্দর, কিন্তু কুলে নিয়ে দেখলাম এই বাচ্চাটা চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। বারাকা, এই সেই বারাকা। নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল 13 বছর। চিন্তা করেন নবীজির জন্মের সময় বারাকার বয়স ছিল কত। একটা মানুষ পৃথিবীতে এমন আছে যেই মানুষটা নবীজিকে জন্ম হতে দেখেছে মৃত্যু হতে দেখেছে তার একজনই মানুষ, তিনি হলেন হযরতে বারাকা। আল্লাহু আকবার, কি বরকত! এটা অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে 1-2 মিনিটে বলে দিচ্ছি। নবীজিকে জন্ম হতে দেখলেন, নবীজিকে মৃত্যু হতে দেখলেন একজন, তার নাম বারাকা। আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তার বয়স ছিল 13 বছর। ছোটবেলায় শিশু নবীজিকে আমেনার সঙ্গে যত্ন করেছেন, গোসল করিয়েছেন, নিজের হাতে খাইয়ে দিয়েছেন, আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। এতগুলা বরকতের অধিকারী একজন আবিসিনিয়ান কালো মেয়ে বারাকা। আমার বন্ধুগণ মৃত্যুর সময় আমেনা বললেন ও বারাকা তোমার হাতে আমার সন্তানের জন্ম হয়েছে, আমি মরে যাচ্ছি, না জানি কোন সময় মরে যাই, আমার সন্তানটাকে তোমার হাতে রেখে দিয়ে গেলাম, আমার সন্তানকে দেখে শুনে রাখবে। বারাকা তাই কথা দিলেন, বাবা মা বাবা দুজনকে হারিয়ে ইয়তিম নবী যখন দাদার বাড়িতে চলে গেলেন, দাদার ঘরে চলে গেলেন, ওই দিন থেকে আমার নবীজিকে বারাকা ঘরে বাইরে সবসময় কাছে রাখতেন, কখনো তাকে একা ছেড়ে কোথাও দিতেন না। কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরাধিকার সূত্রে ওই বারাকার মুনিব হয়ে গেলেন, মা বাবার মারা যাওয়ার পরে বারাকার মুনিব হয়ে গেলেন আমার নবীজি। নবীজি কেমন ছিলেন, তিনি যখন জানলেন এই মেয়েটা তাকে সর্বপ্রথম কুলে নিয়েছে, নিজের হাতে খাইয়ে দিয়েছে, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, নবীজি খুশি হয়ে বারাকাকে আজাদ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আজাদ করে দিয়ে বলেন আপনার যেখানে মন চায় সেখানে চলে যান, আপনি আজকের থেকে স্বাধীন। বারাকা ডাক দিয়ে বললেন আমি আপনাকে হতে দেখেছি, কুলে নিয়েছি, আমি মরে যেতে পারি, আপনার থেকে আলাদা হতে পারি না। সেই শিশুকাল থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই কৃতদাস প্রথাকে দূর করতে চাইলেন, বারাকা নবীজিকে ছেলে দিতে রাজি হলেন না, গড়ে রয়ে গেলেন, মায়ের ছায়ার মতো রসুলের আশেপাশে থাকতেন, এমনকি নবীজির দাদা উনাকে দাদা হজরতে বারাকাকে বিয়ে দিতে চাইলেন কিন্তু বিয়েতে রাজি হলেন না। ওনার একটাই কথা, আমি আমিনাকে কথা দিয়েছি কোথাও যাব না, বিয়ে করলে আরেকজনের খিদমত করা লাগবে, যতদিন মুহাম্মদ বেঁচে আছে আমি কোথাও যেতে চাই না। আমার বন্ধুগণ, তারপর একদিন আমার নবীজি বড় হয়ে গেলেন, হজরতে খাদিজাকে বিয়ে করলেন। সংক্ষেপ করে শেষ কথা বলার জন্য বলতেছি, খাদিজাকে বিয়ে করে ফেললেন। বিয়ে করবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাকে কাছে বসে পরিচয় করিয়ে দিলেন, খাদিজাকে, আমার মা নাই, আমার মা নাই, কিন্তু যার হাতে আমি বড় হয়েছি বারাকা, সেও আমার এক মা, উম্মি বলে ডাকতেন, উম্মি, জিন্দগিতে নাম ধরে ডাকেন নাই, উম্মি ডাকতেন। খাদিজাকে বলছেন বারাকা আমার মা, অথচ সে ছিল ক্রীতদাস, সে ছিল ক্রীতদাস, আর রসুল পরিচয় দিচ্ছেন আমার মা। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পরে আর এক মা। নবীজি একজন ক্রীতদাসকে আজাদ করে নিজের মা বলে পড়লেন, পরিচয় দিলেন। বিয়ের কিছুদিন পরে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ইয়া উম্মি, ও আমার মা, আমার কাছে বসেন। এই বলে নবীজি নিজের চাদর মুবারক খুলে বিছিয়ে দিলেন, হযরতে বারাকা বসলেন। আমাকে আপনি অনেক দেখাশোনা করেছেন, এবার আমাকে দেখাশোনার জন্য খাদিজা যথেষ্ট, খাদিজা আমাকে দেখে শুনে রাখতে পারবে, আপনি এবার বিয়ে করেন, আপনি এবার বিয়ে করেন, আমি আপনাকে বিয়ে দিতে চাই, আপনি এবার বিয়ে করে ফেলেন। উনি বলতে লাগেন, নবীজি ওনাকে উম্মি বলে ডাকতেন, তিনি ডেকে বললেন, না না আমি বিয়ে করব না। তারপর রসুল এবং খাদিজা মিলে ওনাকে ভালো করে বুঝাতে লাগলেন। তিনি বললেন, দেখো খাদিজা, তুমি যদি আমার মুহাম্মদকে ঠিক মতো দেখে রাখবার ওয়াদা দেও তাহলে আমি বিয়েতে রাজি। আল্লাহু আকবার বলেন। খাদিজা বললেন, আমি কথা দিলাম, আপনি যেভাবে দেখে রেখেছেন বাকি জিন্দেগি আমিও দেখে রাখব। এই কথা বলবার পরে হযরতে খাদিজা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে ওনাকে উবাইদ ইবনে যায়েদের সঙ্গে বিয়ে দিলেন। উবাইদ ইবনে যায়েদের কাছে বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে তাদের একটা সন্তান হলো, ছেলে হলো, নাম রাখলেন আইমান। এর পরের দিন থেকে বারাকার নাম হয়ে গেল উম্মে আইমান। আপনারা পৃথিবীতে যাকে উম্মে আইমান নামে ছিলেন, যার এত গল্প শুনেছেন, তিনি ছিলেন সেই দাসী রসুলের হজরতে বারাকা। আল্লাহু আকবার। যার ঘরে বসে রসুল শান্তি পেতেন, যেখান থেকে মেরাজ যেতে পছন্দ করেছেন, যেই ঘরে বসছিলেন, নবীজি মনে করতেন আমি জান্নাতের টুকরায় বসে আছি। আল্লাহু আকবার বলে। কারো ঘরে শান্তি না পেয়ে সব মানুষ যখন রসুলকে পিটিয়েছে মেরেছে, তখন শান্তি পেয়েছেন উম্মে আইমানের ঘরে গিয়ে, উম্মে আইমানের ঘরে গিয়ে। আমার মুসলমান বন্ধুগণ, হঠাৎ করে একদিন উম্মে আইমানের স্বামী বারাকার স্বামী যায়েদ ইন্তেকাল করলেন, উবাইদ ইন্তেকাল করলেন। উবাইদ ইন্তেকাল করবার পরে নবীজি বাড়িতে গেলেন, নবীজি বাড়িতে গিয়ে আইমানকে এবং বারাকাকে সাথে করে নিয়ে আসলেন, নিজের বাড়িতে নিয়ে আসলেন, সেখানেই বসবাস করতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবিকে ডাকলেন, নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, কাছে বসালেন। আর আমার নবী বললেন, ও সাহাবীরা, আমি একজন নারীকে চিনি যার কোনো সম্পত্তি নাই, বয়স অনেক হয়ে গিয়েছে, আমার তার সাথে একটা এতিম সন্তান আছে, আমি যাকে চিনি যাকে জানি আল্লাহ যাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একজন মহিলাকে আমি চিনি যার স্বামী মারা গিয়েছে, একটা এতিম সন্তান আছে, যেই মেয়েটাকে আমি জান্নাতি বলে চিনি, তোমাদের মধ্যে কি কেউ আছে এই মেয়েটাকে বিয়ে করতে চাও, এই বিধবা মহিলাকে বিয়ে করতে চাও? এক কথায় একজন দাঁড়িয়ে গেলেন যার নাম হযরতে যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা, চিনেন তো কে? চিনেননি? জানেন না, রসুলের কলিজার টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা দাঁড়ালেন,
নবীজির কাছে সে বিয়ের প্রস্তাব দিলেন নবীজি উম্মে আইমানের সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন করলেন বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আনন্দে ভালোবাসায় বেজা চুকে কান্না জড়িত কণ্ঠে হাউমাউ করে নবীজি বললেন যায়েদ রে তুমি কাকে বিয়ে করছো জাননি যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ উম্মে আইমানকে বিয়ে করেছি বারাকাকে বিয়ে করেছি নবীজি বললেন না রে তুমি বিয়ে করেছো আমার মাকে আল্লাহু আকবার আমার নবী কেমন ছিলেন একজন রাস্তা থেকে দাসীকে উঠাইয়া নিজের মা বলে পরিচয় দিয়েছেন আল্লাহু আকবার রাসূলের কাছে ছোট বড় ধর্ম বর্ণর কোনো পরিচয় নাই রাসূলের কাছে পরিচয় ছিল একটা মানুষ কি পরিচয় ছিল মানুষ সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলবার জন্য এসেছি সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোনো মানুষ জোর জবরদস্তি করতে পারতো না কোনো কাজে সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার ব্যাপারে কেউ জবরদস্তি করতে পারতো না নবীজি খেতেন না বলছেন খাবেন না খাও এ কথা বলবার মতো সাহস পৃথিবীর কারো ছিল না জবরদস্তি করতেন না কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি খাবার হাতে নিয়া রসুলকে বলতেন খাও খাও যতক্ষণ পর্যন্ত খাবার শেষ করে না উম্মে আইমান রসুলের হাত ধরে বসে থাকে আল্লাহু আকবার বলেন পৃথিবীতে একজন মাত্র নারী মহিলা যিনি কথা বললে নবীজি চুপ হয়ে যেতেন সে নবীজিকে বারবার বলতো খাও না খেলে আমি যাব না রসুলে পাক যত কষ্টে থাকেন মুচকি হেসে দিয়ে খাবার শুরু করতেন মৃদু হেসে দিয়ে চুপ হয়ে খাবার শুরু করতেন যতক্ষণ পর্যন্ত প্লেটের খাবার শেষ না হবে উম্মে আইমান উঠেও যায় না নবীজি খাবার শেষ করেন না নবীজি বলতেন পৃথিবীতে একজন মানুষ আছে যে কাছে বসবার পরে তার কথা আমি ফেলে দিতে পারি না সে আর কেউ না সে হলো হযরতে বারাকা আল্লাহু আকবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুধমা হালিমাকে দেখলে যেমন করে নিজের চাদর বিছিয়ে দিতেন কোলে বিছিয়ে দিতেন বসতে বলতেন ঠিক তেমনি ভাবে মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে গেলেন পৃথিবীতে একমাত্র রাসূলে পাক তার চাদর বিছিয়ে যার মুখ মুছে দিয়েছিলেন সেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন উম্মে আইমান ক্লান্ত হয়ে পড়েছেন আর হাঁটতে পারতেছেন না নবীজি নিজের গায়ের চাদর খুললেন কিছু অংশ পানিতে ভিজিয়ে দিলেন ভিজিয়ে নিজের হাতে উম্মে আইমানের মুখের গাম ধুলু বালুগুলা মুছে দিয়ে বলতে লাগলেন উম্মি আমার মা জান্নাতে আমার সাথে থাকবা এভাবে আপনার কষ্ট হবে না আপনার এভাবে কষ্ট হবে না সফরে আর কষ্ট হবে না আমি আমার চাদর খুলে আপনার শরীর মুছে দিলাম আমি আমার চাদর খুলে আপনার মুখ মুছে দিলাম জান্নাতি আপনি সর্বোচ্চ মর্যাদায় থাকবে আর এভাবে কষ্ট করতে হবে না উম্মে আইমান রাসূলকে জড়িয়ে বলছেন ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি যেভাবে তোমাকে ছোট থেকে আজ অবধি দেখে রেখেছি কেয়ামতের দিন তুমি আমাকে কখনো ভুলা যাইও না তাদের সম্পর্ক কেমন ছিল নবীজির মৃত্যুর আগে সাহাবীদেরকে অনেক কিছুই নবীজি বললেন ডেকে ডেকে সাহাবীদেরকে কাছে বসিয়ে অনেক নসিহত করলেন পরামর্শ দিলেন সেই সব কথার মধ্যে নবীজি সব থেকে গুরুত্ব দিয়ে যেই কথা বলেছেন তিনি বলেছেন একটা কথা উম্মে আইমানের কথা বারবার বলতেন তিনি বলতেন তোমরা উম্মে আইমানের যত্ন নিবে তিনি আমার মায়ের মতো তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে আজ পর্যন্ত দেখে রেখেছেন আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন তোমরা সাহাবীরা শোনো আমি মরে গেলে আমার মায়ের মতো বারাকার সঙ্গে ব্যবহার করবে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সাহাবীরা কথা রাখলেন গায়ের রং নয় এক সময়ের কোনো ক্রীতদাসী তার পরিচয়ে সব বাদ দিয়া তিনি যে নবীজির আর এক মা হয়ে গেলেন মায়ের মতো হয়ে গেলেন এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রাখলেন ইবনে হিসামের ভিতরে লিখে রাসূলের ইন্তেকালের পরে পৃথিবীর মানুষ যত কষ্ট পেয়েছে উম্মে আইমান বারাকা এত কষ্ট পেয়েছেন তিনি বলতেন যে বাচ্চাটাকে পৃথিবীতে প্রথম খুলে নিলাম এই বাচ্চাটা আমার হাতে মরে গেল বিশ্ব নবী হয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম সে আমার মুহাম্মদের সঙ্গে আমাকে দেখা করাইয়া দিও
আল্লাহু আকবার এইভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কখনো ছোট দেখতেন না মানুষকে বড় করে দেখতেন একজন দাসীকে নিজের মা বলে পরিচয় দিয়েছেন আর আজকালকার সন্তানেরা টাকাওয়ালা হয়ে গেলে নিজের বাবা মাকে পর্যন্ত পরিচয় দেয় না ঠিক কি না বলে এই জন্য এতক্ষণ কথা বলে তোমাদেরকে এটা বোঝাতে চাই বাইরে নিজে বড় হয়েছো কার ঘরে জন্ম নিয়া কার কুলে বড় হইয়া তুমি মা বাপকে চিনো না এবং নাফরমান হইও না আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বুঝার তৌফিক দান করুক সকলে পড়েন আমিন